প্রিয় দর্শক মন্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ শুক্রবার। দর্শক, আমরা এই যে আমাদের যে গাছের নতুন কুশি বের হচ্ছে, এটা আমাদের বেদানা গাছ। এই কুশিগুলা, এই যে ছোটো ছোটো কুশি বের হয়েছে দর্শক, এই কুশিগুলা হেফাজত করার জন্য আমরা একটা স্প্রে দিচ্ছি। দর্শক, স্প্রে চলছে, সকালে ঘাস মা ওষুধ দেওয়া হয়েছে। এই দর্শক, এই কুশিগুলোকে মেনলি হেফাজত করার উদ্দেশ্যে, এই যে এই কুশিগুলোকে, এই যে দর্শক নতুন কুশি, স্প্রে দেওয়া হচ্ছে দর্শক, যাতে কুশিগুলো কেটে ফেলে না দেয়। এবং আমরা স্প্রে দিয়েছিলাম আম গাছে, দর্শক ধরেন পাতাগুলো কাটতে পারে নাই পোকা, পাতাগুলো ঠিক অবস্থায় আছে। এই দর্শক আমাদের বাড়ি ফোরামের গাছ, এই যে এগুলো নতুন লাগানো, পুনিং করে ছোটো করে ফেলা হয়েছে। এই দর্শক, এগুলোতে এবার আমরা ফল নিয়েছিলাম, 22 লাগানো গাছ। দর্শক, এগুলোতে আমরা কী স্প্রে দিচ্ছি আপনাকে জানাবো। এই দর্শক ছোটো কুশি যে আছে, এই যে এই কুশিটাকে হেফাজত করার মেইন উদ্দেশ্য আর কি। কিছু কিছু জায়গায় কুশি বের হয়েছে, নষ্ট করেছে, এই যে দেখেন নষ্ট করে ফেলেছে। তো কী স্প্রে দিচ্ছি দর্শক দেখাবো। এই স্প্রে দেওয়ার পরে এমনও হতে পারে আমাদের গাছ শীত নিতে যাওয়ার আগে আর স্প্রে নাও করতে পারি। আর যদি মনে হয় যে আরেকবার লাগে তো দেওয়া যেতে পারে। এগুলো হলো থিওভিট, এগুলো আসলে প্লাস্টিকের বালতিতে গুলানো ভালো, কিন্তু আজকে তারা ঘোরার কারণে বালতিতে গুলানো হয়েছে। তো দর্শক, আজকে দিচ্ছি থিওভিট দিচ্ছি দর্শক, 1 লিটার পানিতে 2 মিলি হারে, 2 গ্রাম হারে থিওভিট। এটা মাখো নষ্ট করবে, নতুন পাতাগুলো যেগুলো ভিতরে পাতা আছে পাতাগুলো বের হয়ে আসবে। আর ইমিডিয়াক্লোভিট দিচ্ছি দর্শক, লিটারে হাফ মিলি হারে, এটা দর্শক লিটারে 2 গ্রাম বা অ্যাবোভ, অনেকে একটু বেশিও দেয়। তো বেঞ্চ মার্ক হলো আপনার 2 গ্রাম দিতেই হবে। এই দর্শক, এই পাতাগুলো ইনশাল্লাহ হেফাজত হবে, নিচে যে পাতাগুলো আছে এর দেশে দর্শক দিচ্ছি। তো দর্শক, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।